Hello viewers. Uh, this is the, my first video from my channel. Which you already know. The name is Uncut Moments. special moment But I just got out of my office for time to make a vlog. Fortunately or unfortunately, this is my first one. Okay. So I'll start my first vlog by introducing you with my own city. Well, as you can see there are many posters on road because Or you can say, uh, Election vibe is going on, which is held on 29th May. Place I am right now crossing is called Chitramur. Before it was known as. Right now it's known as Chitramur but at present time people know this place by the name of very well known hotel in Joshua. এখন যেহেতু রাত ছয়টা বছর এগারোটা তিরিশ সে শহর মোটামুটি ফাঁকাই হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর সামনে নির্বাচনের কারণে পুরো শহর জুড়ে পোস্টার এর ছড়াছড়ি দেখতে গেছো উইয়ার্ড লাগলেও ফাইন রাইট এখন আমি যে এই জায়গাটা ক্রস করছি আপনাদের জানার সুবিধার্থে গাতার্থে বলতে পারেন এটা এই জায়গাটার নাম হচ্ছে চৌরাস্তা এটি যশোশ শরীর ওয়ান অফ দা ওল্ডেস্ট পয়েন্ট কি হলো শুনে তুমি মুখ করছেন না কেন আসলে মাঝে মাঝে সামনে এমন এমন কিছু ড্রাইভার পরে যে তাদেরকে কিছু পড়াও যায় না সবও যায় না সো ভয় আয় ও আপনাদের আমাদের সড়কের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম রাইট নাও আমি যেই সড়কটিতে আছি এটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ সড়ক এই সড়কটি মোটামুটি বিখ্যাত এর ব্যাগসাই পরিচিতি কারণে সড়কের দুতারে যত দোকানপাট অথবা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছে সবই কৃষি পার্টস এবং মোটর পার্টস এর জন্য বিখ্যাত এখন আমি যে জায়গাটি ক্রস করছি এই রোড টার্নিং এ বাম দিক থেকে চলে গেলে খালদার রোড নামক একটি সড়ক পরে যেটি আরেকটি আবাসিক এলাকা এবং দুটোর শহরে অন্যতম পুরাতন একটি সড়ক এবং এই সড়ক ধরে সোজা যেতে থাকলে আমরা শহরের এবং বলতে পারেন বাংলাদেশের সব থেকে পুরাতন কিংবা দক্ষিণবঙ্গের ঐতিহ্য মণিহার সিনেমা হলের এর মোড় যেটাকে বলে সেদিকে আমরা এখন যাচ্ছি আপনারা বলতে পারেন আমার ভিডিওর কথাগুলো এমন আনস্ক্রিপ্টেড কিংবা অগচালক দেখুন সবাই ভিডিও করে অনেক স্ক্রিপ্টেড অনেক প্ল্যান ওয়াইজ তাই আমি চিন্তা করলাম কেন আমার ভিডিও গুলা টোটালি র কিংবা টোটালি আনস্ক্রিপ্টেড বলতে পারেন যেখানে কোনো পরিকল্পিত অথবা প্রি ডিটার মাইন্ড কোনো স্ক্রিপ্ট থাকবে না যেখানে ভিডিও গুলো হবে টোটালি আনস্ক্রিপ্টেড এবং অথেন্টিসিটি থাকবে প্রতিটা কন্টেন্টের যেন কেউ বলতে না পারে যে আপনার কন্টেন্ট কোথাও থেকে নেওয়া হয়েছে অথবা কোথাও থেকে পিক করা হয়েছে রাইট আমি যে মোটা ক্রস করলাম এটি মনে সরি কথা বলতে বলতে মিস করে ফেলেছি এখন আমি যে রোডটা ক্রস করছি এটি ঠাকা রোড কদমতলা বলা হয়ে থাকে এই রোডটা বর্তমানে আন্ডার কনস্ট্রাকশনে থাকার কারণে অনেক জায়গায় আপনারা তেমন সঠিকভাবে মেরামত করা অবস্থা দেখতে পাচ্ছেন না ও এই রোড অনেকদিন পর আমি আসলাম না হলো কয়েক মাস পর হবে রোডের অবস্থা দেখতেছে যথেষ্টই খারাপ আশা করি খুব শীঘ্রই রোড ঠিক হয়ে যাবে আশা করতে পারি এখন বাবা সামনে দেখি যথেষ্ট ভাঙা চলো অবস্থা গাড়ি জোরে চালিয়ে আসলে হয়তো দুর্ঘটনার মুখেও করতে হতে পারে সামনে আমি যে রোড থেকে টার্ন নিব এটা অনেক সরু একটি সড়ক আহ দেখি হেফ দিয়ে বের হওয়ার মতো ভয় আছে কিনা এই রোড টি মাঝে ভাঙাচোরা ছিল এখন ঠিক হয়েছে আহ দেখে তো ভালোই মনে হচ্ছে আগে থেকে অনেক বেটার এই রোডটা টা ঢাকার রোড থেকে বের হয়ে সোজা যে উঠেছে আহ কদমতলা রোড নামক স্থানে হা এখান থেকে আমি বামে টার্ন নিলে আবার সেই ঘুরে ফিরে রবীন্দ্রনাথ সড়ক রোড এ যে আমি নার্ভাস বিকজ দিস মাই ফার্স্ট ব্লগ আমি আমার চ্যানেলে অনেক ভিডিও অনেক শর্টস আপলোড করে থাকি যেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে ফিটনেস রিলেটেড কিংবা ইন্সপাইরেশনাল আর আমি যে এখন ব্লগ করব এইটাও আমার কোন প্ল্যানে ছিল না অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে চিন্তা করলাম যে কেন না একটা ব্লগে ট্রাই করা যাক তাই ব্লগটা করে ফেল আর কি যতদূর যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে টুকটাক শহরের একটা পরিচিতি দিয়ে দিই এই রোগ দিয়ে গেলেও সামনে খালদা রোডের সাথে সংযোগ উঠা যায় যেমন আমি এখান থেকে বামে ও বামের টার্ন নিয়ে আমি এখন সোজা উঠে যাচ্ছি আহ রোড এবং এবার যাচ্ছি আমি আবার সেই ফেলে আসা চৌরাস্তার দিকে কিন্তু বামে তো দেখি যথেষ্ট পরিবহনের সিরিয়াল আমি বলছিলাম যে আমি কেন আমার ভিডিও গুলো আনস্ক্রিপ্টেড কিংবা কোন রকম ছাড়াই বানাচ্ছি কেন আমি কোন রকম স্ক্রিপ্ট লিখছি না দেখুন স্ক্রিপ্টেড কোন ঘটনা কিংবা স্ক্রিপ্টেড কোন ভিডিওর ভিতরে যে কথাগুলো থাকে সেগুলো কতটুকু অথেন্টিক কতটুকু রিয়েলিস্টিক আমার জানা নাই আমি আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি আমার লাইফের প্রতিটা ইনসিডেন্ট এবং অন্যান্য সবকিছুই চেষ্টা করব যেন অথেন্টিক এবং রিয়েল ভাইকটা আপনাদেরকে দিতে পারি যেখানে সবকিছুই অথেন্টিসিটির সাথে থাকবে শহরের সব জায়গায় দেখেই পোস্টারে ছেয়ে গেছে এখন যে জায়গাটা ক্রস করতে যাচ্ছি আমরা এটা হচ্ছে সোনালী ব্যাংকের মোড় বলা হয়ে থাকে অথবা বলতে পারেন রেল রোড সামনে ডানহাতে খুবই ছোট একটা জায়গা বাট জাস্ট আপনাদেরকে কি শেয়ার করবো সেটা মাথায় আসছে বিধায় আমি আপনাদেরকে আমাদের আমার শহরের ছোটখাটো ব্যাপার গুলা শেয়ার করছি সামনে আপনারা যদি কোনো হাই রাইস বিল্ডিং দেখতে পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন নন হোটেল শনাল রাইট নাও আর ক্রসিং চার খাম্বা মোর এই মো টা অনেক কারণে বিখ্যাত এমনকি শেখ রাসেল চত্বর নামেও যথেষ্ট সুপরিচিত আমরা যে টার্নিংটা নিলাম এদিক থেকে সোজা চলে গেলে অবশ্য যশোর শহরের স্টেশনে যশর রেল স্টেশনে পৌঁছে যাওয়া যায় এই সড়কটিকে বলা হয়ে থাকে অর্থাৎ বাম পাশে যে এলাকাটা যাবে বা যে এলাকাটা দেখতে পাবে এটা হচ্ছে ষষ্ঠীতলা ভাড়া বলা হয়ে থাকে এটা যশোরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেসিডেন্সিয়াল এরিয়া রাতের বেলা অবশ্য যশোর শহরে দেখানো কিছু নাই কিন্তু হ্যাঁ অনেক ভাই আছে যেটা আমি অনেক শহরেও পাইনি আমি আমার কর্মজীবনের সুবাদে চট্টগ্রাম শহরেও থেকেছি ঢাকা শহরে আমার জীবনের এগারো বছর কেটেছে পড়াশোনা জীবনের এটি হচ্ছে বামপাশে যশোর সার্কিট হাউস সামনে যে আমরা দেখতে পাচ্ছি টার্নিং গো বাবা সামনে যে টার্নিং দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঈদগামর বলা হয়ে থাকে আজকে লাইটটা বন্ধ কেন বুঝলাম না শুইদ লাইট একটা দেখতে যথেষ্ট সুন্দরই লাগে কিন্তু কেনই কেন এই বন্ধ রাখছে আমরা জানি অদ্ভুত যাই হোক

The way I'm trying to convey my life, convey my experience through my videos, through my concept. If you like it, press the bell icon, subscribe to my channel, share and comment in comment section. Okay then. Bye for now. Good night.